নমস্কার, বড় কলকাতারই পরিবার শরৎযাত্রা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার আবার শরৎ সম্মান 2024-এর দ্বিতীয় নিবেদন, অর্থাৎ শরদোৎসবের দ্বিতীয় পাঠ, দ্বিতীয় অধ্যায়, শ্যামা পূজা বা দীপাবলি উৎসবে বড় কলকাতারই পরিবার শক্তি যোদ্ধা সম্মান 2024-এর পূজা পরিক্রমা আমরা একটু আগেই আমাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখালাম। বেলগড়িয়া আদি সার্বজনীন শিশু শ্যামা পূজা কমিটি 55 বছরে ভূতের রাজার 55 বছরে তেনারাজ গেলেন কোথায়, আবার সেই একই আমাদের খুব প্রিয় শিল্পী, কাছের শিল্পী বুবাই চক্রবর্তী শিল্প ভাবনায় আমরা আছি। বড় কলকাতা টিভি শক্তি যোদ্ধা সম্মান 2024-এর তরফ থেকে দেবজিৎ স্যারের বিচারে আমরা অ্যাপ্রিসিয়েশন করে যাব এবারও টপে দিয়ে। দেবজিৎ স্যার তুলে আগে বরণ করে নেবে বেলগড়িয়া আদি সার্বজনীন শিশু শ্যামা পূজা কমিটিকে। দেবজিৎ স্যার নিজের হাতে বরণ করে নিচ্ছে বড় কলকাতা টিভি পরিবার শক্তি যোদ্ধা সম্মানের তরফ থেকে। মেডেল পরিয়ে এবছরে শক্তি যোদ্ধা সম্মানের শক্তি যোদ্ধা হিসেবে এই কমিটিকে নির্বাচন করলো দেবজিৎ স্যার। আমরা আমরা মানপত্র তুলে দিচ্ছি, অ্যাপ্রিসিয়েশন মানপত্র দেবজিৎ স্যারের হাত দিয়ে বেলগড়িয়া আদি সার্বজনীন শিশু শ্যামা পূজা কমিটিকে। আমার তরফ থেকে নস্টালজিয়াকে ফিরিয়ে আনার জন্য একটি গ্রিন ট্রফি তুলে দিলাম। আশ্বাস স্টেশন অ্যালার্জি ক্লিনিক এবং রিকভারি মেডিসিনের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, ওষুধ এবং রক্ত পরীক্ষার আকর্ষণীয় ছাড়, শ্রী গোবিন্দ রাজ্য মহাসার তরফ থেকে একটি গিফট ব্যাগ। আমি সরাসরি শুনে নিচ্ছি ওনারা কি বলছেন। প্রথমে ধন্যবাদ জানাই বড় কলকাতা টিভিকে, ওনারা প্রত্যেকবারই আমাদের আমরা জনগণদের সাথে যোগাযোগ করি, প্রত্যেকবারের ন্যায় এইবারও আমাদের থিমের মধ্যে দিয়ে প্রত্যেকবার আমরা আলাদা আলাদা থিম করার চেষ্টা করি, যাতে কোনোবারই একঘেয়ে পুজো না লাগে। কারণ আমাদের পাড়াতে দুর্গা পুজোটা সাবেকিয়ানার ওপরে হয় আর কালী পুজোটা থিমের ওপরে করার চেষ্টা করি, যাতে দুটোর মধ্যে একটু পার্থক্য থাকে, যাতে পরপর দুটো পুজো একরকম মনে না হয়। এবং আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যে পুরনো কিছুকে খুঁজে পাওয়ার। যেরকম একটা টাইমে গ্রাম্য পরিবেশ হয়েছিল, যেহেতু এখন গ্রাম্য পরিবেশ উঠে গেছে, ঠিক সেরকমই এবছরও তেনারা সব গেলেন কোথায়। এখানে শহরাঞ্চল হয়ে যাওয়ার ধরুন ভূত এই ব্যাপারটা সম্পর্কে কোনো ব্যাপারই যেগুলো আমরা জানি না, সেগুলো সব বাবা কাকা জেঠুদের থেকে শোনা, আমরা সচকে কোনো দিকেও দেখিনি। এবং নিউ জেনারেশন এই গুপি গায়েন বাঘা বায়েন এই কনসেপ্টটা সম্পর্কে জানে না, তারাও এরকম ভূতের মতনই নাম শুনেছে, কিন্তু সিনেমাটা বা এই চরিত্র দুটোকে তারা অত সচক্ষে দেখেনি বা তাদের সম্পর্কে খুব বেশি করে জানে না। যাতে নবীন এবং প্রবীণদের একই সাথে পথ চলা হয়, একই সাথে আন্ডারস্ট্যান্ডিং এবং দূরত্বটা খুব ক্লোজ হয়, এই জন্যই আমরা চেষ্টা করেছি এমন কোনো থিম যাতে নবীন এবং প্রবীণরা উভয় একইভাবে ব্যাপারটা নিয়ে এনজয়মেন্ট করে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখালাম সরাসরি বড় কলকাতার এই পর্দায় এই মুহূর্তে আমি ও দেবজিৎ স্যার। আমি বলবো যে উনি কিছু বলবেন, শুনে নেব আমরা। ও যেটা বলছিল আর কি, যে যাতে নবীন এবং প্রবীণ এই মেলবন্ধনটা হয়, আসলে যারা প্রবীণ তারা যাতে তাদের ওই শৈশব কৈশোরটা আবার ফিরে পান, আবার রিকল করতে পারেন, এবং যারা নবীন তারা এই পুরো বিষয়টা জানতে পারেন, সেইটার কারণেই আমাদের এই প্রচেষ্টা। মানে ধরুন হ্যারি পটার, সেটাও তো একটা দেশের সাহিত্য, একটা দেশের সৃষ্টি, একটা কারোর লেখনী। তেমন হ্যারি পটারকে যেমন জানবে, তেমন আমার ব্যঙ্গমা ব্যঙ্গমীকেও জানবে, আমার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকেও জানবে, আমার উপেন্দ্র কিশোরকেও জানবে, আমার নীলা মজুমদারকেও জানবে। সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই প্রত্যেক বছরের একটা ছোট 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 কাজ তৈরি করা, এবং আমরা এমনভাবেই করার চেষ্টা করি আমাদের ভাবনা এবং প্রয়োগে। ও রয়েছে বুবাই চক্রবর্তী, ওর হাত ধরেই আমাদের এই কাজগুলো হয়। তো আমরা চেষ্টা করি যে ইনস্টলেশনগুলো এমন হয় যাতে 8 থেকে 80 সবার বোধগম্য হয়, মানে খুব একটা ভারী কিছু করলাম কিন্তু কারোর বোধগম্য হচ্ছে না, সেটা আমরা করতে মানে চাই না আর কি, আমরা এড়িয়েই চলি। এবং আমাদের যদি এখনো, এখন রাত্রি 12:30-1 বাজে, এখনো যদি দেখেন দেখবেন নবীন প্রবীণ পাড়ার যারা মহিলা বা কিশোরী প্রত্যেকেই কিন্তু আমরা একসাথে রয়েছি এখনো, এটাই আমাদের একমাত্র প্রচেষ্টা। অসংখ্য ধন্যবাদ। দেখালাম সরাসরি বড় কলকাতা রেবি থেকে এই মুহূর্তে আমি শ্রমিক। আমি বলবো আপনাদের এই মুহূর্তটা ক্যামেরাবন্দি করার জন্য।